এমন একটি ঘটনা ঘটে গেল যা দত্তাত্রেয় আশাই করতে পারেননি। ছেলে সমেত মিসেস মজুমদার ধরা পড়ে গেলেন গুন্ডা দলের হাতে। এদিকে দিনের আলো ক্রমশ পড়ে আসছে, অন্ধকার হলেই জেগে উঠবে ক্ষুধার্ত জম্বিদের দল তাদের অনন্ত রক্ত তৃষ্ণা নিয়ে। কি হবে এখন জানতে হলে দেখুন অমৃতের মৃত্যু গল্পটির তৃতীয় তথা শেষ পর্ব। নমস্কার, আমি অরিত্র, মিস্টিক টিউন অফ টেলসের তরফ থেকে। আমাদের প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবেন। শুরু করছি আজকের পর্ব অমৃতের মৃত্যু শেষ পর্ব। আবার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টি ভেবে নিলেন দত্তাত্রেয়। পাশা ঘুরে গিয়েছে, যে কোনোভাবেই হোক মিসেস মজুমদার ধরা পড়ে গিয়েছেন তার সন্তান সমেত, আর শত্রুপক্ষ জানে তার উপস্থিতি। এখনও অবশ্য তারা তার পজিশনটা বুঝে উঠতে পারেনি, পারলে হয়তো। এখন কি করা যায়? ভবনটির ভেতরে ঘোরানো সিঁড়ির দিকে তাকিয়ে একটা বুদ্ধি এসে গেল দত্তাত্রেয়র মাথায়। দ্বিতীয় কোনো কিছু চিন্তা না করেই সিঁড়ি বাইতে আরম্ভ করে দিলেন তিনি। আগে পজিশন নেওয়া যাক, তারপর দ্বিতীয় কথা। ওরাও আর এগোচ্ছে না, দাঁড়িয়ে আছে এক জায়গায়। চিলেকোঠার কাছে একটা ঢাকা জায়গা দেখা গিয়েছিল নিচ থেকে। এই সিঁড়িতে কি পৌঁছানো যাবে ওই অবধি? তা অবশ্য হলো, ওপর অবধি পৌঁছানো গেল। এখন এই ঘরটি আগে খুঁজে বের করতে হবে। ওপরে উঠে ইতস্তত খুঁজতে খুঁজতে অবশেষে ঘরটি খুঁজেও পেলেন তিনি। প্রায়ন্ধকার একটি ঘর, যার দেওয়ালে একটি মাঝারি গর্ত, ওটি দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। তীরগুলি ফেরত চলে গেল তুনিরে। ধনুকটি কাঁধে ঝুলিয়ে নিলেন তিনি। এবারে বন্দুকটি কাঁধ থেকে খুলে হাতে নিয়ে এক পা এগিয়ে ঘরে ঢুকতেই অন্ধকারে কিসের সঙ্গে যে ঠোক্কর খেলেন তিনি বুঝতে পারলেন না। ধপাস করে মেঝেতে পড়ে গেলেন দত্তাত্রেয়। পর মুহূর্তেই ওরুর কাছে একটি প্রবল দংশন অনুভব করলেন তিনি, যেন একসঙ্গে অনেকগুলি সূচ ঢুকেছে সেখানে। চিৎকার করে উঠতে উঠতেও সামলে নিলেন দত্তাত্রেয়। কোনো মতে মাথা পিছন দিকে ঘুরিয়ে প্রবল বিস্ময় ও আতঙ্কের সাথে আবছা অন্ধকারে আবিষ্কার করলেন একটি অমৃতর কালো মাথা। তার দাঁতগুলিকে তিনি অনুভব করলেন শিরায় শিরায়, তার উরুর পিছন দিকটি করে। যদিও যোদ্ধার প্রতিবর্ত ক্রিয়া কাজ করল মুহূর্ত মধ্যে, তার হাতে উঠে এলো সাপ্রেসড পিস্তল। এক লহমা, একটি গুলিতেই কোঁক শব্দ করে মারা গেল অমৃত। সাঙ্গ হলো তার রক্তের তৃষ্ণা। প্রচণ্ড ব্যথা উপেক্ষা করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন দত্তাত্রেয়। পকেট থেকে লাইটার বের করে জ্বাললেন। দেখা গেল ঘরের চৌকাঠের কাছে পড়ে অমৃতর বিকারগ্রস্ত মৃতদেহ। কোমরের অল্প একটু নিচ থেকে সেটার পায়ের প্রায় পুরোটাই কাটা। এ হতভাগা লুকিয়েছিল ঘরের ভিতর। কিভাবে বেঁচে ছিল তা অবশ্য আর জানা যাবে না, তবে মরবার আগে মোক্ষম কাজটি করেছে সে, দত্তাত্রেয়কে অমৃত করে দিয়ে। এ একাই ছিল এখানে। আশেপাশে নজর বুলিয়ে দেখা গেলেও ঘরে আর কেউ নেই। মাথা তুলে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন দত্তাত্রেয়। তার অসীম সৌভাগ্য যে কোনো শব্দ বেরোয়নি পিশাচটার গলা দিয়ে। বাইরের মানুষ পিশাচগুলি না হলে সতর্ক হয়ে যেত। এখন তার পালা নিজে শেষ হওয়ার আগে এই খেলাটাকে শেষ করার। দেওয়ালের গর্ত দিয়ে বন্দুকের নল বাইরে বের করলেন দত্তাত্রেয়। নিচে তখন অবস্থা বেশ খারাপ। মিসেস মজুমদারকে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে হাঁটু গেড়ে। অজ্ঞান বাচ্চাটিকে কোলে ধরে শিশুর মতো কাঁদছেন তিনি। তার ঠিক পিছনেই এক হাতে একটি শটগানের নল, তার দিকে তাক করে দাঁড়িয়ে অবশিষ্ট দুইজনের একজন, অপরজন ঠিক তার পাশে দাঁড়িয়ে ইতস্তত তাকাচ্ছেন এদিক ওদিক। স্কোপের মধ্য দিয়ে পরিষ্কার দেখলেন দত্তাত্রেয় শটগানের ট্রিগারটি টেনে ধরে রাখা। এর মানে যদি তিনি ফায়ার করেন ব্যক্তিটির ওপর, তবে ট্রিগার দেবে যাবে, লোকটি মারা পড়বে নিঃসন্দেহে, কিন্তু মিসেস মজুমদারও বাঁচবেন না। তাছাড়া বাম পাশে দাঁড়ানো লোকটিও নিজের পিস্তল উঁচিয়ে রয়েছে মিসেস মজুমদারের মাথা লক্ষ্য করে। বন্দুক নামিয়ে রেখে দেওয়ালে ঠেস দিয়ে বসে ভাবতে শুরু করলেন দত্তাত্রেয়, কি করা যায় এখন, কিভাবে সম্ভব এক গুলিতে দুইজনকে ফেলা। অন্ধকার করি বর্গার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটি বিকল্প সম্ভাবনা খেলে গেল তার মাথায়। লাফিয়ে উঠলেন তিনি, সাগ্রহে তাকালেন অকুস্থলের দিকে। লোক দুটি আর মিসেস মজুমদার তখনও একভাবে রয়েছেন, নিজ নিজ অবস্থানে স্থির, নিশ্চল হয়ে, দুটো গাড়িকে পেছনে রেখে। বাদিকের লোকটি অবশ্য একটানা কি একটা বলে চলেছে চেঁচিয়ে, বিন্দু বিসর্গও তাতে কান দিলেন না দত্তাত্রেয়। তার লক্ষ্য তখন এক হাতে শটগান ধরা বাঁহাতি লোকটির বাঁ হাতের কবজির ওপরের অংশটি। অনেকক্ষণ ধরে লক্ষ্য স্থির করলেন দত্তাত্রেয়, তারপর দ্বিতীয় ব্যক্তির চিৎকার করে বলা কথাগুলি থেমে যেতেই গুলি চালালেন তিনি। গুলিটি বন্দুকের নল থেকে বেরিয়ে সিধে ছুটে চলল লক্ষ্যের দিকে। একসময় টার্গেটে গিয়ে লাগলো তা অব্যর্থভাবে, কিন্তু বুদ্ধিটি বেশ ভালোই বের করেছিলেন দত্তাত্রেয়। কবজির সন্ধিক্ষণে আঙ্গুলগুলি ঠিক যে জায়গায় এসে মিলিত হয়, সেখানে যদি আচমকা জোরে আঘাত পড়ে, তবে হাত সঙ্গে সঙ্গে ঝটকা মেরে ঘুরে যায় অনুবর্তী দিকে। এখানে টার্গেট বাঁহাতি, সে শটগান ধরে আছে বাঁহাতে, আর তার সঙ্গীও দাঁড়িয়ে সেদিক ঘেঁষেই। কাজেই এইভাবে টার্গেটের বাঁহাতে গুলি মারলে ঝটকা খেয়ে অনুবর্তী দিকে, অর্থাৎ বাঁদিকে শটগানের নল তো ঘুরবেই, উপরন্তু শটগানের ট্রিগার টানা থাকায় গুলি বেরিয়ে তা বিদ্ধ করবে মিসেস মজুমদারকে নয়, বরং তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকা লোকটির সঙ্গীকে। এক ঢিলে দুই পাখি শিকার। উদ্দেশ্য অসাধু নয়, কিন্তু হিসেবে একটু গন্ডগোল হল। লোকটির হাতের সঠিক জায়গায় অব্যর্থ নিশানায় গুলি লাগলো। লোকটির শটগানে আচমকা চাপ পড়ে সিঁড়ি থেকে গুলি বেরোলো, কিন্তু তার দ্বিতীয় লোকটিকে বিদ্ধ না করে সোজা গিয়ে লাগলো ঠিক তার পিছনেই দাঁড় করানো ট্রাকটির পিঠে বসানো অনেকগুলির মধ্যে একটি পেট্রোলের জারি কেনা। নিমেষে বিস্ফোরণ হলো, তাতে ভয়াবহ বিস্ফোরণ। ট্রাকটির সামনে দাঁড়ানো দুইজন ব্যক্তি আহত হয়ে পড়ে গেল মাটিতে। উবু হয়ে বসা মিসেস মজুমদার সামনের মাটিতে এলিয়ে পড়ে গেলেন নিশ্চল হয়ে। বুক ঢিপ ঢিপ করতে লাগলো দত্তাত্রেয়। ওনার বা ওনার সন্তানের কোনো ক্ষতি হলো না তো? পরপর দুটি গুলি ছুড়লেন তিনি সাহিত্য দুই শত্রুর মাথা লক্ষ্য করে। বিশ্বযুদ্ধ তাকে হাড়ে হাড়ে শিখিয়েছে সেই প্রাচীন প্রবাদ, শত্রু শেষ রাখতে নেই। তারপর আর অপেক্ষা না করে কাঁধে বন্দুক ঝুলিয়ে দ্রুত পদে ভবনের বাইরে বেরিয়ে এলেন তিনি। मिसेस मजुमदार, मिसेस मजुमदार। রীতিমতন হাত দিয়ে ঝাঁকাতে হলো মিসেস মজুমদারের দেহ। তারপর জলের বোতল থেকে চোখে মুখে জল দেওয়াতে অবশেষে তার গান ফেরত এলো। বেশ কিছুক্ষণ সময় লাগলো মিসেস মজুমদারের পারিপার্শ্বিকের সঙ্গে মানিয়ে নিতে। তারপর উঠে বসেই নিজের সন্তানকে তুলে পরীক্ষা করতে লাগলেন তিনি। ও নারীর গতি স্বাভাবিক, শ্বাস প্রশ্বাস নিয়মিত, এখনো অবশ্য অজ্ঞান। কিন্তু কি করে মিসেস মজুমদার? জিজ্ঞেস করলেন দত্তাত্রেয়। আমরা ছাদেই ছিলাম, হঠাৎ পিছন থেকে একজন এসে প্রথমে বাবুকে অজ্ঞান করে দিল একটি ইঞ্জেকশন পুশ করে। আমি বাঁধা দিতে গেলে বন্দুকের কুঁদো দিয়ে। আমার অবশ্য ডিকের ভেতরে জ্ঞান ফেরত আসে, কিন্তু বাবু, ওকে কি ওরা মেরে ফেললো দত্তাত্রেয়? হাউমাউ করে কেঁদে ফেললেন মিসেস মজুমদার শেষের কথাগুলি বলতে গিয়ে। তাকে আশ্বস্ত করলেন দত্তাত্রেয়, ওকে শুধু ঘুমের ওষুধই পুশ করেছে ওরা, আপনি নিশ্চিন্ত থাকুন। ওদের উপর নির্দেশ ছিল বাচ্চাটি যেন কোনো ক্ষতি না হয়। এই যে বলুন। পকেট থেকে ইশতেহারটি বের করে মিসেস মজুমদারকে পড়তে দিলেন দত্তাত্রেয়। পুরোটা পড়লেন তিনি। তারপর একটা লম্বা শ্বাস টেনে দত্তাত্রেয়ের দিকে তাকিয়ে বললেন, এই কারণেই আমাদের পথ চলা সরকারি রিলিফ ক্যাম্পের দিকে। আর কিছু বলতে পারলেন না মহিলা। জল ভরা চোখে তিনি তাকিয়ে রইলেন দত্তাত্রেয়ের দিকে। আমাদের এখন খুব দ্রুত পৌঁছানো দরকার ওখানে। কিন্তু যাবেন কিসে? দুটো গাড়ি তো শেষ। মিসেস মজুমদারের কথায় পিছন দিকে তাকিয়ে দেখলেন দত্তাত্রেয়। সত্যি তাই, দুটি গাড়িতেই আগুন ধরে গিয়েছে সম্পূর্ণভাবে, পুড়ে ঝামা হয়ে যাচ্ছে গাড়িগুলি। তাদের একমাত্র অবলম্বনগুলি তাদের অসহায় চোখের সামনে। এদিকে সূর্য আস্তে আস্তে হেলতে শুরু করেছে পশ্চিম দিকে। শীতকালে সূর্য অত্যন্ত তাড়াতাড়ি ডোবে। এখন কি হবে? এদিক ওদিক তাকাতে তাকাতে আচমকা চোখে পড়ল অদূরের শেডের ভিতরে সার বেঁধে দাঁড়ানো পুরনো আমলের কয়েকটি হাতে টানা বাহক টানা গাড়ি, লোহার চাকা সমেত। কাছে এগিয়ে গেলেন দত্তাত্রেয়, খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন তিনি সেগুলিকে। টানবার জন্য অনেকটা লম্বা দুটি সমান্তরাল হাতল। বেশ কিছুটা এগিয়ে এসে একটি আড়াআড়ি হাতল দিয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত। মাল বহন করার জায়গাটিও যথেষ্ট প্রশস্ত। সর্বোপরি লোহার চাকা হওয়ায় কোনো সমস্যা নেই চাকা গড়াতে। আর শেডের নিচে থাকায় এত বছরেও বৃষ্টির জলে বিশেষ মরচে ধরে নিয়েতে। বেশ কয়েক গাছা মজবুত দড়িও রাখা ছিল সেখানে। ঝাড়াই বাছাই করে তার মধ্য থেকে কয়েকটি শক্তপোক্ত নারকলের দড়ি নিয়ে মিসেস মজুমদারের কাছে ফেরত এলেন তিনি। বাচ্চা সমেত একবার উঠে বসুন তো দেখিয়েতে। দুজনকে নিয়ে টেনে দেখলেন একবার দত্তাত্রেয়। দিব্যি গড়াচ্ছে টানা গাড়ি গড়গড়িয়ে। এবার বাচ্চাকে রেখে মিসেস মজুমদারকে নেমে আসতে বললেন তিনি। এবারে মন দিয়ে শুনুন মিসেস মজুমদার, এই প্রত্যেকটি অস্ত্র আপনার কাছে রাখুন। প্রত্যেকটি সেফটি লক খুলে রেখে দিলাম, যাতে বিপদে পড়লে গুলি চালাতে কোনো অসুবিধা না হয়। সাবধান, বাবু যেন হাত না দেয় এতে। এই যে ছুরি, এটা কাপড়ের মধ্যে রাখবেন। অমৃতদের থামাতে একমাত্র ভরসা মাথায় আঘাত করা, মনে আছে তো? প্রতিটি আগ্নেয়াস্ত্রে সম্পূর্ণ গুলি ভরে সেফটি লকগুলি সরিয়ে নিলেন দত্তাত্রেয়। সাজিয়ে রাখলেন অস্ত্রগুলিকে পরপর। বাচ্চা ছেলেটি যেদিকে শুয়েছিল তার বিপরীত দিকে। তারপর কাঁধ থেকে ধনুকটি নামিয়ে পিঠের তুনির সমেত সেটিকে সাজিয়ে রাখলেন বাচ্চাটির শিয়রে। ওকেই উপহারটা দিলাম, এবার দাঁড়ান এক মিনিট। দৌড়ে গিয়ে সামনে পড়ে থাকা দুটি মৃতদেহের মধ্যে একটিকে তুলে নিয়ে এলেন দত্তাত্রেয়। ভালো করে কষে বাঁধলেন দেহটিকে তিনি, লম্বা টানা হাতলগুলি একেবারে শেষ প্রান্তে। এবারে টানবার জায়গার মাঝখানে দাঁড়িয়ে প্রথমে দেখে নিলেন তিনি, না, সামনে বাঁধা মৃতদেহ অবধি মুখ পৌঁছচ্ছে না তার। নিশ্চিত হয়ে এবারে তিনি পাশে হা করে দাঁড়িয়ে থাকা মিসেস মজুমদারের উদ্দেশ্যে বললেন, আমার দুটি হাত খুব ভালো করে কষে শক্ত করে বাঁধুন হাতলের সঙ্গে, এত জোরে বাঁধুন যাতে আমি গায়ের সমস্ত জোর লাগিয়েও খুলতে না পারি একে। তাড়াতাড়ি, সময় আর বেশি নেই। কি হচ্ছে বলুন তো এসব, এর মানেটা কি? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মিসেস মজুমদার। তিনি হাঁ করে দেখছিলেন এই ব্যাপার স্যাপারগুলি, বিষয়ের কার্যকারণ কিছু বুঝতে না পেরে। অবশেষে আর থাকতে না পেরে প্রশ্নটা করেই বসলেন তিনি। উত্তরে এতক্ষণে ক্ষতস্থানটি তার দিকে মেলে ধরলেন দত্তাত্রেয়। বিস্মিত হয়ে ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকলেন মিসেস মজুমদার। আমি সংক্রামিত, সময় বেশি নেই, যা বলছি করুন মিসেস মজুমদার। আর থাকতে না পেরে এবারে কেঁদেই ফেললেন তিনি। এই লোকটি দত্তাত্রেয়, এর সঙ্গে দেখা রাস্তায় সম্পূর্ণ অভাবনীয় পরিস্থিতিতে, বিপদ সংকুল পরিবেশে কত নিশ্চিত বিপদ থেকে তাদেরকে রক্ষা করেছেন দত্তাত্রেয় এই পুরো সপ্তাহটা ধরে, তার কোনো ইয়ত্তা নেই। আর আজ সে যখন নিশ্চিত মৃত্যুর মুখে এক ধাপ পা বাড়িয়ে রেখে, কান্না ছাড়া আর কিছুই দেওয়ার নেই তার। যোদ্ধার শক্ত মন নরম হয়ে এলো কিছুক্ষণের জন্য এক অসহায় মহিলাকে পাশে কাঁপতে দেখে। দত্তাত্রেয় কিছুক্ষণ তাকিয়ে রইলেন মিসেস মজুমদারের দিকে আর্দ্র চোখে। তারপর জ্যাকেটের ভিতর পকেট থেকে একটি ছবি বের করে বাড়িয়ে ধরলেন। সেটিকে দেখলেন মিসেস মজুমদার। এক মহিলা ও একটি বাচ্চা ছেলের হাস্য মুখর ছবি। জিজ্ঞাসু দৃষ্টিতে দত্তাত্রেয়ের দিকে তাকালেন তিনি। কেউ যদি জিজ্ঞেস করে ছবিটি সম্পর্কে, বলবেন এই ছবি যার সে নিজের হাতে খুন করেছে তার সংক্রামিত স্ত্রী ও পুত্রকে। এখন তাড়াতাড়ি করুন, মনে হয় সংক্রমণের প্রভাব শুরু হয়ে গিয়েছে। দত্তাত্রেয় নির্দেশ মতো তাকে টানা গাড়ির হাতলের সঙ্গে খুব শক্ত করে বাঁধলেন মিসেস মজুমদার। তারপর টানা গাড়িতে পাশাপাশি শুয়ে পড়লেন নিজের ছেলের পাশে। এরপরেই মানুষে টানা গাড়িটি বেরিয়ে গেল কারখানার লোহার গেট দিয়ে, মা ছেলেকে নিয়ে। দত্তাত্রেয় টানছেন সেই গাড়ি। টানা গাড়িতে শুয়ে থাকতে থাকতে একসময় কষ্টটা বেশ জাঁকিয়েই বসল মাথায়। কষ্টটা হচ্ছিল দত্তাত্রেয়র জন্যই। অত্যন্ত দায়িত্ববান যুবক, এই কটা দিন রীতিমতন আগলে রেখেছিল আমাদের দুইজনকে, সমস্ত বিপদ আপদ থেকে আমাদের দূরে সরিয়ে রেখে। কতবার যে রাস্তায় আক্রমণ করেছিল অর্ধমৃত অমৃতের দল বা ক্ষুধার্ত নেকড়ে গোষ্ঠীর দুর্বিনীত সৈন্যরা, তার কোনো ইয়ত্তা নেই। অস্ত্রধারী এই দ্বিতীয় গোষ্ঠীর অসংক্রামিত মানুষগুলির আক্রমণকে প্রথমে আমি বিক্ষিপ্ত একটি ঘটনা হিসেবে দেখতাম, কিন্তু শেষ দিকে দত্তাত্রেয়র কথাতেই জানতে পারি এরা সরকার বিরোধী নেকড়ে গোষ্ঠীর পথভ্রষ্ট নীতিবিহীন সৈনিক। এদের লক্ষ্য এই অরাজক সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া। হাসি পেয়ে যায় এদের উচ্চাসার কথা ভাবলে। গোটা পৃথিবীর জনসংখ্যা আজ যেখানে 10%-এরও নিচে নেমে এসেছে, মানব গোষ্ঠী যেখানে বিলুপ্ত প্রায়, হাজারে হাজারে লোক প্রতিদিন যেখানে নতুন করে সংক্রামিত হচ্ছে, সেখানে এই সন্ত্রাসবাদী ছেলে মানুষের কার্যকলাপ কি নিতান্তই প্রয়োজন? এত বড় একটা যুদ্ধ ঘটে গেল গোটা বিশ্ব জুড়ে, তারপরেও এদের এতটা রক্ত তৃষ্ণা। অমৃতরা শিকার করে নিতান্তই জৈবিক প্রয়োজনে। ওদের শরীরের দ্রুত বর্ধমান ভাইরাসগুলির বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য দরকার রক্ত ও মাংস। তাই তাদের দ্বারা চালিত হয়ে মৃতদেহগুলি মানুষ শিকার করে। এই মৌলিক ব্যাপারটা মেনে নিতে আমার কোনো অসুবিধা হয় না। তাছাড়া পোষক দেহগুলি কিন্তু চেতনাবিহীন মৃতদেহ, এটি সবচেয়ে অবাক করা তথ্য আর বিষয়টি ভেবে দেখবার মতো। কিন্তু তার থেকেও বেশি নৃশংস এই মানুষরূপী পিশাচগুলো, অকারণে রক্তের স্বাদ যাদের সব চাইতে প্রিয়। প্রয়োজনের জন্য শিকার বনাম মনোরঞ্জনের জন্য শিকার, দুয়ের মধ্যে আমার ভোট সর্বদা প্রথমটিতেই। তবে ভরসা লাগে দত্তাত্রেয় আর তার মতো মানুষগুলিকে দেখলে বোঝা যায় মানুষ নামক আবর্জনা স্তূপের মধ্যেও এখনো কাজ করছে মনুষ্যত্ব। বেঁচে থাকুক ও, বেঁচে থাকুক আমার স্বামী, অমৃতের সন্তান হয়ে আজীবন। কারখানা থেকে বেরিয়ে আমাদের টানা গাড়িটি বড় রাস্তায় পড়েই সবেগে ধেয়ে চলল সামনের দিকে। দত্তাত্রেয় বলেছিল যে এই রাস্তাটা রাজপথে উঠে এরপর উত্তরমুখ হয়ে খানিকটা এগিয়ে গেলেই একটা বড় চৌরাস্তা পড়বে, তার মধ্যে সিধা নাক বরাবর রাস্তাটি সোজা সামনের দিকে এগিয়ে আধ ঘন্টা উজলেই ভাঙা সেতুর নিচে প্রস্তাবিত রিলিফ ক্যাম্প। ও অবশ্য নিশ্চিত নয় যে ওটা আদৌ আছে কি না, মধ্যখানে বেশ কয়েক বছর ছিটকে গেছিল ওখান থেকে। নতুন স্থাপনাগুলি সম্পর্কে ওর কিছুই জানা ছিল না। আমাকে বলা হয়েছিল যাই ঘটুক না কেন গাড়ির ভিতরে মাথা গুঁজে পড়ে থাকতে। সূর্য ডুবতে প্রায় ঘন্টা দেড়েক বাকি, অন্ধকার হলেই রাস্তায় উঠে আসবে ক্ষুধার্ত নরপিশাচ অমৃতের দল। তার আগে পৌঁছতে হবে সেতুর কাছাকাছি। তার মধ্যে দত্তাত্রেয় আবারও সংক্রামিত। ও সুস্থ থাকতে থাকতে চাইছিল চৌমাথা অবধি পৌঁছতে। সোজা রাস্তায় গিয়ে উঠলে দিকভুল হওয়ার কোনো জো নেই। আমরা অন্তত কিছুটা অক্সিজেন পাবো দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য। অনেকটা পথ উজিয়ে একটা প্রশস্ত জায়গায় পৌঁছে শোয়া অবস্থাতেই ঠেলাগাড়ির পিছনে তাকিয়ে যতটুকুনি চোখে পড়ল মনে হলো আমরা চৌরাস্তাটা অতিক্রম করেছি। দত্তাত্রেয়র সিধা দৌড়ানো দেখেও বুঝতে পারলাম যে অনুমানটা অভ্রান্ত। গাড়ির গতিবেগ অবশ্য অনেকটাই কমে এলো, মনে হলো খুব জোরে শ্বাস টানতে টানতে এগোচ্ছে ও। যদিও গাড়ি থামেনি এক সেকেন্ডের জন্য। এইভাবে আরও মিনিট 10 একটানা ঢিমেতালে চলে অবশেষে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল এক জায়গায় দত্তাত্রেয়। ওর শরীর ঝুলে গিয়েছে, মাথাটা কাত করে এলিয়ে আছে একদিকে, শরীরের পুরো ভরটা এসে পড়েছে টানা গাড়ির হাতলের উপর। বুঝলাম ব্যাপারটা কি, মন ভারাক্রান্ত হয়ে গেল। নেমে যেতে ইচ্ছে করছিল গাড়ি থেকে, কিন্তু দত্তাত্রেয় পই পই করে বলে দিয়েছিল কোনো অবস্থাতেই আমরা যেন গাড়ি থেকে না নামি। পাশে বাবু অকাতরে ঘুমোচ্ছে, বেশ কয়েকবার ওর গায়ে হাত দিয়ে দেখেছি, সব স্বাভাবিকই আছে। এখন বেশ কিছুটা লম্বা সময় গাড়ি দাঁড়িয়ে থাকাতে বাবুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দোনোমনো করতে লাগলাম। নেমে পড়ে হাঁটা লাগাবো জীবনের দিকে সন্তান সমেত, নাকি গাড়ির ভেতর অপেক্ষা করব সপুত্র মৃত্যুর আশায়? শেষে সব দ্বিধা কাটিয়ে যখন নামতে গেলাম, আচমকা গাড়ির চাকা নড়ে উঠে গড়াতে শুরু করলো সামনের দিকে। और कोनो कथा ना बाड़िए आड़ष्ट हुए शुए पड़लाम टाना गाड़िर भीतर बाच्चाके एक हाथे जड़िए। गाड़ी जाते अभिष्ट लक्ष्ये पौঁছায় तार व्यवस्थाओ बुद्धि करे आगेई करे रेखेछिलो दत्तात्रेय। एई गाड़ी एखन स्टेप सामनेर दिकेई जाबे तार भुतुरे चालकेर सौजन्ये। आमादेर शुधु पड़े थाकते हबे भीतरे, मुखे कोनो शब्द ना करे। कतक्षण एभाबे काटलो जानि ना। सूर्य प्राय डुबो डुबो। आशपाश थेके अंधकारेर पिशाचगुलिर रक्त हिम करा आवाज शोना जाच्छे माझे मध्ये। एक जायगाय ओदेर संख्याधिक्य बेशी ए कथा आगेओ बोलेछिलो दत्तात्रेय। ओ चेयेछिलो एई एलाकाटाके गोटा दिने अतिक्रम करते। एई नेकड़ेगुली मध्यखाने चले ना एले आमरा एतक्षण कैम्पे। हठात् एक बार एक फायरिंग आवाज़ काने एलो, तारपरेई थेमे गेलो आमादेर टाना गाड़ी। किन्तु फायरटा करलो के? धारे काछे कि कोनो अमृत चले एसेछिलो? दत्तात्रेयও कि फायर करছে? किन्तु ओर सबस्त्रই तो आमार काছে, ताछाड़ा ओर हाथ पा बाँधा सम्पूर्ण संक्रामित हये गेছে। ओ এই অবস্থায় ও ফায়ার করবেই বা কি করে? आशा और अविश्वासेर दोलाचले इतस्तत करे मुखटा तुले चारदिके ताकिये देखलाम प्राय चले एसेछि भांगा सेतुर काछाकाछि। किछुटा दूरेई दाड़िये आछे सेटी, और तार ठीक पाशेई एकटी विशाल बड़ देवाल। कंक्रीट निर्मित ए देवालेर माथार उपर दूर थेकेओ परिष्कार बुझते पारछि बेश कयेकजन लोक दाड़िये हाथे बंदूक निये, साथे साथे हाथ तुले एकटी विशेष कायदाय अभिवादन जानालाम जाते ओरा आमाके अमृत भेबे गुली ना करे बसे। गाड़ीते चापबार पर ओर मुख आर देखते पाइनि एतक्षण धरे। एखन सामने गेलाम, देखलाम आर चमके उठलाम। मृत्युर काठिन्ये कठिन हये आसा एकटी विकृत मुख, खुलिर काछटाते गुली लेगे फेटे चौचिर। सद्य संक्रामित हवाय दैहिक कोनो विकृति आसेनि बटे, किन्तु चोख दुटी धोंयाटे सबुज हये गेछिलो। एर मध्ये ओर मृतदेह ठीक माटी छोयेनि। बाधा हाथ आर टानागाड़िर हातलिर सौजन्ये दाड़िये थाका अवस्थातेई मारा गियेछे। ओ बर्तमान समय निरीखे छविटी बेश प्रतीकी बोलेई मने हलो। दत्तात्रेयर मृत्यु किन्तु रिलीफ कैम्पेर गार्डेर गुली लेगे हयनि। ओर मृत्यु हयेछिलो चौरास्ता अतिक्रम करे बेश खानिकटा पथ उजिये एसे। सेई तखन जखन ओर पा दुटी किछुक्षणेर जोन्नो थेमे गियेछिलो चलते चलते। रिलीफ कैम्पेर गार्डेर छोड़ा बुलेट ओके अब्याहति दियेछे मात्र एक अभिशप्त भविष्यतेर हाथ थेके। हाथ जोड़ करे दाड़िये थाकते थाकते द्वितीयबार जोन्नो कान्नाय भेंगे पड़लाम एई अचेना बला भालो स्वल्प चेना लोकटिर जोन्नो। ओ किन्तु कथा रेखेछे अक्षत अवस्थाय आमादेर रिलीफ कैम्पे पौঁছে दिये। ओर काँधे एकटा हाथ रेखे फिसफिसिये बोललाम, प्रतिज्ञा करछि बंधु, तोमार मतो शोचनीय असहाय भावे आर कोनो अमृतेर मृत्यु जाते ना हय सेई व्यवस्था करब आमी। तुमिओ आमार काछे आर अमृत नओ, अमृत मानुषके दुःसमये पथ देखाबार स्पर्धा। एकटु हालका झिरझिरे बातास आलतोभावे आमार कानेर लति छुঁয়ে बेरिये गेल। जेन ना बला अनुच्चारित कथा किछु शब्द छुঁয়ে गेल आमार कान दुटिके। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলাম দত্তাত্রেয়ের মৃত মুখের পানে। তারপর এগিয়ে গেলাম টানা গাড়ির দিকে। বাবুর অল্প অল্প জ্ঞান ফেরত এসেছে, একটু একটু নড়ছেও। প্রথমে তুনিরটিকে ঝুলিয়ে নিলাম পিঠে, ধনুকটিকে আর রাইফেলটিকে ঝুলালাম দুই কাঁধে, পিস্তলটা গুঁজে নিলাম প্যান্টে। পরিস্থিতি কোন দিকে গড়াবে জানি না, তাই তৈরি থাকাই শ্রেয়। নেকড়ে গোষ্ঠীর কাছে খবর কোথা থেকে এলো তা এখনও পরিষ্কার নয় আমার কাছে। তারপর বাবুকে কোল পাঁজা করে তুলে নিলাম গাড়ির থেকে, মৃত দত্তাত্রেয়ের দিকে তাকালাম একবার, তারপর একটি গাড়িকে এগিয়ে আসতে দেখে এগিয়ে গেলাম সেদিকে। গাড়ি থেকে বেরিয়ে এলো দুই যুবক বন্দুক হাতে। এই ব্যাপারটা কি বলুন তো, ঠিক বুঝলাম না তো। হাতলে দড়ি বাঁধা মৃতদেহটির দিকে ইঙ্গিত করে আমায় জিজ্ঞাসা করলেন এক গার্ড। সেদিকে আলগোছে একবার তাকিয়ে উত্তর দিলাম, 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দুইজনে একবার এর ওর মুখের দিকে তাকিয়ে নিল, কিছু বলল না। ব্যাপারটা বোধহয় ওদের মাথায় ঢোকেনি। এই নবীনতর প্রজন্মের কতজন সুকুমার রায় পড়েছে সেটা আমার কাছে ঠিক পরিষ্কার নয়। গম্ভীর মুখে উঠে বসলাম গাড়িতে। সামনে এক মহিলা বসেছিলেন, উনি নিজের পরিচিতি দিলেন রিলিফ ক্যাম্পের একজন অফিসার হিসেবে। নমস্কার, আমি ঐন্দ্রিলা পাল, সরকারি উদ্বাস্তু শিবিরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত অফিসার। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি সংক্রামিত? প্রত্যুত্তরে মাথা নেড়ে বললাম, আমার নাম অরুন্ধতী মজুমদার। আমার বিশ্বাস আমার স্বামী ডাক্তার অনির্বাণ মজুমদার আপনাদের সাথে যোগাযোগ করেছিলেন আমার ছেলের ব্যাপারে। কি বিষয়ে বলুন তো? কৌতূহলী হয়ে উঠলেন মহিলা। বাবু তখনও ঝিমোচ্ছে কোলে বসে। ওকে দেখে বললাম, আমাদের ছেলে প্রাকৃতিকভাবে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধে সক্ষম। বছরখানেক আগে ওর উপরে একটা আক্রমণ হয়, কিন্তু অমৃতর দংশনের পরেও ও প্রাণে বেঁচে যায়। এই যে দেখুন। পুরনো কামড়ের দাগটি দেখালাম মহিলাকে। বিস্মিত চোখে ওষ্ঠ চেপে তা দেখলেন উনি এবং বাকি সকলেই। একটু গলা খাঁকড়ে বলতে শুরু করলাম, আমার স্বামী ওর রক্তের নমুনা থেকে প্রতিষেধক করতে সক্ষম হয়েছেন, যদিও এটি একেবারে প্রাথমিক স্তরের প্রতিষেধক, প্রোটোটাইপ। এর উপর বিস্তারিত গবেষণার প্রয়োজন। এই যে, প্যান্টের পকেট থেকে ভায়ালটি বের করে দেখালাম ওনাকে। ডক্টর মজুমদার আসেননি? জানালা দিয়ে বাইরে তখনও দেখতে পাচ্ছিলাম দত্তাত্রেয়ের মুখটা। শেষ বিকালের পরন্ত সূর্যের আলো সরাসরি এসে পড়েছে ওর মুখে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটা বুক চাপা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। প্রতিষেধক পকেটেই ছিল, এতে হয়তো প্রাণ বাঁচত ওর, কিন্তু এই পদক্ষেপ লক্ষ লক্ষ লোকের প্রাণ সংশয় করে ফেলত ওই দণ্ডেই। অনির্বাণও মৃত্যুর আগে মুখে তুলতে চায়নি এই ওষুধ, সেখানে আমি কি করে? আর তাকাতে পারলাম না ওর মৃত মুখটির দিকে, ফিরে তাকালাম মহিলার দিকে। তারপর বললাম, মাস দুয়েক আগে একদল অমৃতর হাতে মৃত্যু ঘটে ওনার। আপনারা তাড়াতাড়ি গাড়িটা ছাড়ুন, সূর্য ডুবল বলে। সামনে অন্ধকার রাত, আর আমাদের কাজ এখন শুরু হলো মাত্র। রক্তিম সূর্যকে সামনে রেখে এগিয়ে চলল গাড়ি, একটি নতুন ভবিষ্যতের দিকে।